মানবতাবিরোধী অপরাধ মামলায় এ পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি রায় কার্যকর হয়েছে চলতি বছরে। বছরের শেষ ভাগে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা মুজাহিদের রায় কার্যকর হওয়ায় বুদ্ধিজীবী দিবসেও যোগ হয়েছে নতুন মাত্রা। এ বছরের মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রমের সারসংক্ষেপ জানাচ্ছেন হাসান জাবেদ। চলতি বছরের একুশে নভেম্বর রাত 12:55 ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই সাথে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। এর আগে 11 এপ্রিল রাতে জামাতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এই প্রথম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সালাউদ্দিন কাদের ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু তা নাকচ করে দেন রাষ্ট্রপতি। যদিও তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা প্রাণ ভিক্ষার আবেদন করেননি। সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন যদি অন্য মানুষদের থেকে যদি শুনি, স্পেশালি গভর্নমেন্টের কর্তৃপক্ষ থেকে, তো মানে ওটা বিশ্বাস করতে একটু ডিফিকাল্ট হবেই। 2015 সালে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের যে তিনটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে তার সবকটেরই রায় ইতিমধ্যে কার্যকর হয়েছে। বর্তমানে আপিল বিভাগে মোট 10টি মামলা বিচারাধীন। বিচারাধীন ব্যক্তিরা হলেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলী, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির মোহাম্মদ আব্দুস সুবহান, জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কাইসার, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেন, পিরোজপুরের আব্দুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান, পটুয়াখালীর ফুরকান মল্লিক, বাগেরহাটের সিরাজ মাস্টার ও খান মোহাম্মদ আকরাম হোসেন। আর জামাতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আগামী 6 জানুয়ারি। আমরা আশা করি যে সাক্ষী প্রমাণ আছে সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ প্রমাণিত হবে। এই আইনি বিধান আছে যে কাউকে ইনভেস্টিগেট করলে বা অ্যাবেটমেন্ট করলে তাকেও একই রকম সাজা দেওয়া যাবে। এদিকে চলতি বছরে ট্রাইব্যুনাল থেকে 6টি মামলার রায় এসেছে। 4 মামলায় 5 জনের মৃত্যুদণ্ড এবং অপর দুটিতে 3 জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুস সুবহান, সৈয়দ হাসান আলী, ফুরকান মল্লিক, সিরাজ মাস্টার ও খান মোহাম্মদ আকরাম হোসেন। আর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, মাহিদুর রহমান ও আফসার হোসেন। বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন 19টি মামলার মধ্যে 8টিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে, 4টিতে সাক্ষ্য গ্রহণ চলছে। সবকিছু মিলিয়ে 2015 সালটি ট্রাইব্যুনালের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আলবদর নেতা কামরুজ্জামান, আলবদর নেতা আলী হাসান মুজাহিদ এবং চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার মধ্য দিয়ে 2015 সালটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কর্মকাণ্ডের আরেকটি মাইল ফলক হয়েই থাকবে। 2015 সালের সেপ্টেম্বরে 2টি ট্রাইব্যুনালকে একীভূত করা হয়। এরপর প্রশ্ন ওঠে, একটি ট্রাইব্যুনাল দিয়ে বাকি মামলাগুলো কি দ্রুত নিষ্পত্তি করা যাবে নাকি মামলা জট লেগে যাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে আগামী দিনগুলো পর্যন্ত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।